সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমি আপনাদের সাথে কিছু সময় থাকবো এবং কিছু সময় আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সহভাগিতা করব বা আলোচনা করব। আপনাদের যেহেতু এই পর্যন্ত টোটাল 9টা ক্লাস হয়েছে, এই 9টা ক্লাসে আপনাদের যে প্রগ্রেস, তো সেই প্রগ্রেসটা নিয়ে একটু আলোচনা করব। সেই সাথে আজকে আমরা একটু মূল্যায়ন করব যে আপনাদের যে মেন্টর আপনাদের সাথে যুক্ত আছেন উনি কেমন শেখাচ্ছেন এবং আপনাদের প্রগ্রেস আসলে কেমন হচ্ছে, সেই বিষয়টা আপনারা সবাই নিজেরা নিজেদের মতো করে শেয়ারিং করবেন। সো এর আগে স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাদের গ্রুপে চলে যেতে চাই। তো এই ক্ষেত্রে স্ক্রিন শেয়ারের অপশনটা, আচ্ছা আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে কেউ কথা বলে না, মিউট করে রাখলে হবে না, এখন দেখা যাবে আপাতত দাদা, কথা বলবেন। আপনাদের কিন্তু দেখা যাবে কিছুক্ষণ পরে আমি, হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের গ্রুপে চলে যাচ্ছি। আপনাদের গ্রুপে গিয়ে আপনাদের যে প্রগ্রেসটা সেটা একটু আমরা একটু দেখে আসি, কার কেমন প্রগ্রেস হচ্ছে। সবাই আপনাদের গ্রুপ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখুন। ওকে ওয়েল, সো যারা যারা প্রথম সারিতে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আচ্ছা মিন্টন ভাইয়ের অ্যাসাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফন্টের কিছু কারসাজি আছে, আচ্ছা ফন্ট রিলেটেড কিছু এখানে কারেকশন আছে। আশা করি আমাদের মেন্টর শ্রাবণ এই কারেকশনের কথাগুলো বলবে বা বলেছে কিনা আমি জানি না। আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাসাইনমেন্ট এখানে, ওয়াও সুন্দর হয়েছে। আপনাদের গ্রুপে কি সবাই একদম বেসিক থেকে জয়েন করেছেন নাকি কেউ আগে থেকে প্রো ছিলেন? বেসিক, সবাই একদম বেসিক থেকে শুরু করেছেন। তা এখন আপনারা কি আপনাদের বন্ধুদের সাথে এই ডিজাইন গুলো শেয়ার করেন? আপনাদের বন্ধুদেরকে দেখান এই ডিজাইন গুলো? তোমা, এই যে এই ডিজাইন গুলো দেখাইলে কি বন্ধুরা কি বলে সত্যিকার অর্থে এটা তোমার ডিজাইন করেছে, বিশ্বাস করতে চায়? তোমা কি এগুলো কি নিজে করেছে নাকি? তোমার এখানে মাইক্রোফোনের সমস্যা আছে। হ্যাঁ আমাদের আমাদের ম্যান্টরি কমেন্ট করেছে ইমপ্রেসিভ ডিজাইনস, বিশেষভাবে এই যে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা আমার কাছেও মনে হচ্ছে যে আপনি মনে হয় আগে থেকে 1-2 বছর আগে থেকে প্র্যাকটিস করতেছেন প্রো, বাট যেহেতু বললেন একদম টোটালি বেসিক থেকে, দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ, থ্যাংক ইউ। হ্যাঁ এই ডিজাইনটাও সুন্দর হয়েছে। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা মাত্র মনে হয় বুক কভার ডিজাইনের 1টা ক্লাস পেয়েছেন না? শ্রাবণ কয়টা ক্লাস দেওয়া হয়েছে বুক কভার ডিজাইনের? একটা, মাত্র 1টা ক্লাস, মাত্র 1টা ক্লাসের পরে এত চমৎকার ডিজাইন, ইটস রিয়েলি রিয়েলি অসম। দারুণ, আপনাদের ডিজাইন কমেন্ট গুলো খুব দারুণ, এভাবেই দারুণ কমেন্ট গুলো করে করে যাবেন, ঠিক আছে? শ্রাবণীর ডিজাইন চমৎকার, বাচ্চাদের জন্য ডিজাইন করেছেন, দ্যাটস রিয়েলি গ্রেট, ওয়াও সুন্দর। ইব্রাহিম ভাইয়ের ডিজাইনে যে টাইপোগ্রাফিটা কিছু সুন্দর করতে হবে, এবং ইব্রাহিম ভাই মনে হয় শুধুমাত্র আপনাদের গ্রুপে একটু বেশি কম করেন, মানে হচ্ছে কি সবচেয়ে বেশি কম করেন, তো একটু বেশি বেশি করতে হবে। বাপ, এই ডিজাইন গুলো দেখলে তো মনে হচ্ছে বার্গারই বের হয়ে আসতেছে, চমৎকার। এটা কি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করা হয়েছে নাকি? মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের জন্য ইতিমধ্যে এটা করা হয়ে গেছে। এনিওয়ে আপনাদের ডিজাইন গুলো দেখে আমি সত্যিকার অর্থে মুগ্ধ। এটা আসলে মাত্র যে 9টা ক্লাসে আপনারা করতে পেরেছেন সেটা আসলে আমারও তেমন বিশ্বাস হতে চায় না, তারপরও আপনাদের এই ডিজাইন প্রোগ্রেস দেখে আমার মনে হলো যে না, এবার আপনাদের সাথে কিছু কথা নিয়ে সহভাগিতা করি এবং আপনাদের সাথে আপনাদের সহভাগিতা এবং ফিডব্যাক গুলো একটু জেনে নেই। যতই ভালো করেন না কেন, কারো কারো মনে তো খুব থেকে যায় যে কি ডিজাইন শিখাইতেছে, আরো ভালো করতে পারতাম,
কেন আমাদেরকে এইভাবে শিখাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা থাকতে পারে। তো মনের সেই ক্ষোভগুলো আপনারা সরাসরি আমাদের সাথে সহযোগিতা করতে পারেন, কারণ আমরা প্রত্যেক 4টা ক্লাস পর পর কিংবা 5টা ক্লাসের পর আমরা হচ্ছে ইভালুয়েশনে আসি। তো যে ইভালুয়েশনে মূলত উঠে আসে হচ্ছে আমাদের প্রশিক্ষণার্থীরা আমাদের কাছ থেকে তাদের এক্সপেকটেশন অনুসারে সবকিছু পাচ্ছে কিনা, এবং অনলাইনে আসলে সত্যিকার অর্থে ভালো কিছু শিখতে পাচ্ছে কিনা। যদিও আমরা সবসময় বলি যে আমাদের এখন বর্তমানে 3টা ক্যাম্পাস থাকলেও আমাদের অনলাইনে যারা দেশ বিদেশ থেকে যারা জয়েন করে তারাই হচ্ছে মেজরিটির ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রেসের দিক থেকে একটু বেশি ভালো করে। এনিওয়ে, সেই বিষয়টা আমরা আপনাদের সহযোগিতাও জানতে চাই। সো মিস্টার শ্রাবণ, আমি অনুরোধ করবো আপনাকে কাইন্ডলি একজন একজন করে সহযোগিতার জন্য এখানে আহ্বান করেন। প্রথমে যেতে চাই আমি সুজন ভাইয়ের কাছে। সুজন ভাই, আচ্ছা আমি ওনার প্রোগ্রেস আমি বলবো নাকি উনি নিজে বলবেন? উনি নিজে বলবেন, এবং আপনার মানে ওনাদের যদি কোনো ক্ষোভ থাকে তাহলে সেটাও ওনারা বলবেন। হ্যাঁ, ধরেন আপনি ধরেন শ্রাবণী মার্কিন, সে কালাচাঁদ পড়ে আছে, ঢাকায় আছে, এখন সে ঢাকা থেকে জয়েন করে এখন নকরেকাটিতে কোনো ধরনের সমস্যা ফেস করছে কিনা অনলাইনে, তারপর ধরেন হচ্ছে কি ক্লাসের পর আপনার সাথে হয়তো বা যোগাযোগ করেছিল সাপোর্ট চাওয়ার ব্যাপারে, হয়তো বা আপনি সাপোর্ট দেন নাই, সেই অভিযোগগুলো আমাকে করতে পারে সে। এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমি মূলত শুনতে চাচ্ছি। না, অভিযোগ নাই, ভালোই শিখাচ্ছে আমাদেরকে, আশা করি যে আরো ভালো করবো এবং আরো আরো ভালো করবো। বাকরুল দাদা, তারপর আমি যেতে চাই তোমাকে কাছে। তোমার মাইক্রোফোনে একটু সমস্যা আছে, না শোনা যাচ্ছে না। মাইক্রোফোনটা খুলে পরে আবার সুযোগ দিলে বেটার হয়। শ্রাবণ, নেক্সট। ওকে, তাহলে আমরা মিটন ভাইয়ের কাছে যাই। মিটন ভাই, আনমিউট করে বলতে পারি। আরো ভালো আশা করি। কোনো কমপ্লেন নাই? না, কোনো কমপ্লেন নেই। আমার আমার জন্যই আমি কিছু ডিজাইন দিতে পারি নাই, আমার অ্যাসাইনমেন্ট আরো কয়েকটা বাকি আছে। আইডি যেটা আইডি ডিজাইন দিতে পারি, আপনার ডিজাইন খুবই চমৎকার হয়, এক্ষেত্রে একটু বেশি বেশি এফোর্ট দিতে হবে। হ্যাঁ, আপনার পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। ওকে, দেন নেক্সট শ্রাবণ। আমি যে মেয়েদের কাছে আমি চলে এসেছি, শ্রুতি আপুর কাছে আনমিউট করে বলতে পারি। আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে নকরেডি বিরুদ্ধে যদি মানে কিছু বলার থাকে আর কি, না যে আমরা ভালো করাই নাই, এরকম যদি কিছু বলার থাকে নির্দ্বিধায় বলতে পারি, সমস্যা। আচ্ছা, শ্রুতির ব্যাপারটা আমি একটু সবাই দেখো, সবার সাথে একটা হার্ড একটা স্টেজ সে পার করেছে। এনিওয়ে, শ্রুতিকে আমি বলবো আগের যে অ্যাসাইনমেন্টগুলো যেগুলো স্কিপ হয়ে গেছে সেগুলো চর্চা না করে আপাতত যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো সবার সাথে এখন চর্চা করবেন, যেটা করতে পারেন নাই আপনার একটা সমস্যার কারণে, এক্ষেত্রে সেটা আপাতত না করে এটা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। এখন আপাতত শুধুমাত্র যে প্রজেক্টগুলো শেখানো হচ্ছে সেটা করবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। ওকে, তারপর আমরা আনন্দ বর্মন ভাইয়ের কাছে যাই। আনন্দ বর্মন ভাই, মোটামুটি ভালো এগিয়ে যাচ্ছি, করতে করতে আরো ভালো উন্নত হতে পারবো।
আমরা যত কম করুন তত ভালো হয় না, সময় লাগে, অনেক সময় সময় কাজ করলে অনেক সুন্দর হবে। আচ্ছা, এই যে সুন্দর একটা ফিডব্যাক যে সময় দিয়ে করলে ভালো হয়, সো সময় দিয়ে করতে হবে, কারণ ক্লায়েন্টের কাছ থেকে আপনি ডলারের জন্য কাজটা করে দিবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে যদি সময় না দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ডলার দিবে না। সো এক্ষেত্রে অবশ্যই পারফেক্ট কাজ করে দেওয়ার মতো সে মানসিকতা থাকতে হবে ক্লায়েন্টের জন্য। ওকে, সো থ্যাংক ইউ। তারপর শ্রাবণ ভাই, আপনার কাছে আশা করি ভালো ফিডব্যাক না পাইলেও খারাপ ফিডব্যাক পাবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনার প্রতি আমাদের কমপ্লেন আছে, আপনি আমাদের প্রতি কমপ্লেন না দিলেও আমাদের কিন্তু কমপ্লেন আছে, আপনার আর একটু বেশি বেশি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট যদি জমা না দেন তাহলে ডিজাইন প্রোগ্রেস কিন্তু একটু লো হয়ে যাবে, এক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডিজাইন করার জন্য আমাদের বেশি বেশি ডিজাইন প্র্যাকটিস করতে হবে। সো আশা করি আজকের পর থেকে, এই ফিডব্যাকের পর থেকে আপনি আরো বেশি বেশি ডিজাইন জমা দিবেন। ওকে, ডান, ওকে, থ্যাংক ইউ। তারপর শ্রাবণ, না বলেন নাই, আচ্ছা রাখছেন ভাই, তাহলে শেয়ার করতে পারেন। এবার রাকসাঙ্গের মন খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়েল। তারপর শ্রাবণ, শেষ করে আমাদের দুজন আছে, আমি আগে শ্রাবণী আপুকে সুযোগ দিব, তারপর হচ্ছে পরবর্তীতে আমি ভাই শেষ করতে পারেন, ঠিক আছে, শেয়ার করতে পারেন, তারপরে স্বামী ভাই, তারপরে আপনি শেয়ার করেন, শেয়ার করে শেষ করেন। এখনো পর্যন্ত তো দাদা অনেক ভালো মতো শিখাইতেছে, ডিজাইন গুলো মানে সহজে শিখায়, সহজে ক্যাচ করতে পারি, কিন্তু একটা কমপ্লেন আছে, মাঝে মাঝে দাদা আর কি একটু জলদি জলদি বুঝায়, তখন ক্যাচ করতে একটু প্রবলেম হয়ে যায়। আর ওই দিন তো রেকর্ডই অন করেনে প্রবলেম হয়ে গেছিল অ্যাসাইনমেন্ট করতে, ওই দিক দিয়ে একটু খেয়াল রাখলে ভালো হয়, মানে দাদা মাঝে মাঝে নিজের মতো করতে থাকে, এগুলোর দিক দিয়ে একটু খেয়াল করলে ভালো হয়, পরে প্রবলেমে পড়ে অ্যাসাইনমেন্ট করতে গেলে আর কি। Very good feedback. I was actually waiting for such kind of feedback. So ei bishoy ta ami pore ektu shobar sathe shobhagita korbo. So er age aro jodi kichu thake Shraboni aro nirdhiday shobhagita korte pari, karon ami kintu ei je ekta ashwash dilam ebong sahosh diye dicchi. So erokom aro kichu ache kina? Na dada, ar kono complaint nei, edi chilo bolen, bol dicchi আগে থেকে যে এরকম না হয় এটা আশা করবো আর কি, মানে ওই দিন অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যখন দেখি যে ভিডিও রেকর্ড হয় না, ভাবতেছি এখন কিভাবে অ্যাসাইনমেন্ট করবো, পরে তো যে গ্রুপে পোস্ট দিলাম, তারপরে সলভ করে দিছে দাদা। ওকে, ওয়েল। তারপর সামি ভাই, হ্যালো এভরিওয়ান, হ্যালো কবি। আচ্ছা, আমার এখন পর্যন্ত আমার খুবই ভালো লাগতেছে, তবে আমি আমার উপরে ডিপ্রেস, এই জন্য আমি আসলে টাইম দিতে পারতেছি, আর আমার অ্যাসাইনমেন্ট মনে হয় অন্য সবার চেয়ে খুব কম, আর মানে কোয়ান্টিটিটা কম, অনেক কম, আমি মাত্র দুইটা তিনটা করে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি, তো আরো বেশি সময় দিতে পারলে আমার মনে ভালো লাগতো আর কি, আমি বুঝতে পারতাম যে আমার কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে, আর শ্রাবণ দা ভালোই শিখাচ্ছে, এটাই আর এতটুকুই বলা ছিল, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদের সবার ফিডব্যাকটা শুনে খুবই ভালো লাগলো, আমি সত্যিকার অর্থে শ্রাবণী যে ফিডব্যাকটা দিয়েছে সেই রকম ফিডব্যাকই সবার কাছ থেকে চাচ্ছিলাম, যে কোনো কোনো জায়গায় কোনো কিছু ল্যাকিংস আছে কি না সেই বিষয়টা আমি আসলে জানতে চাচ্ছিলাম, কারণ আপনাদের ফিডব্যাকের মাধ্যমে মূলত আপনাদের সেবাটা আরও বেশি পাবেন আপনারা, এইটা মূলত নকরেকাইটির হচ্ছে মোটিভ, এই জন্য আপনাদের বলতে হবে যে আসলে কোন কোন জায়গায় আপনাদের ল্যাকিংস ফিল করছেন। যেমন ক্লাস রেকর্ডের ভিডিওর বিষয়টা আমি অনুরোধ করতে চাই আমাদের মেন্টরকে, নেক্সট টাইমে যেন অন্ততপক্ষে প্রথমে অন্ততপক্ষে খেয়াল করা হয় যে রেকর্ড হচ্ছে কিনা ভিডিওটা,
কারণ আমরা অনেক কিছু শিখাই, ঠিক না? আমরা একটা ক্লাসে কিন্তু অনেক কিছু শিখাই, এই ক্ষেত্রে যদি ক্লাস ভিডিওটা যদি রেকর্ড না থাকে তাহলে যেটা হয় হচ্ছে কি, অনেকেই হচ্ছে ক্যাচ করতে পারলেও পরে ভুলে যায়, প্র্যাকটিস করতে গিয়ে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তখন সমস্যা হয়। যদিও বা নকরেক আইটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে শ্রাবণী বলেছে যে সে পরের দিনে আবার সাপোর্টটা পেয়ে সমাধান করতে পেরেছে, তারপরও ক্লাস ভিডিওতে থাকলে পরে সেটা হচ্ছে আপনাদের একটা জীবন্ত দলিলের মতো কাজ করে, সো সেটা হচ্ছে বেটার হয়। সো এক্ষেত্রে ক্লাস ভিডিওর ব্যাপারটা আশা করি পরবর্তীতে এরকম সমস্যা হবে না। একটা ক্লাস ভিডিও যেটা সমস্যা হয়েছিল, আশা করি পরবর্তীতে এটা ডাবল হিসেবে দুইটা ভিডিও পাবলিশ করা হবে। থ্যাংক ইউ। তারপরে যে বিষয়টা হচ্ছে কি, মেন্টর যখন একা একা ক্লাস করাচ্ছে এরকম মনে হয় একজন শুধু এই বিষয়টা বলেছে, কিন্তু আমি চাই এইটা সবাই অন্ততপক্ষে অ্যাক্টিভ থাকবেন, যে ক্লাসে এই বিষয়টা আপনারা এনশিওর করবেন আপনারা সবাই প্রোঅ্যাক্টিভ আছেন যখন ক্লাস করেন। যেমন আমি আপনাদের ক্লাসে ঢুকে সবাইকে বললাম যে আবার ভিডিওটা অন করেন, তো বেসিক্যালি আমি যখন ক্লাসে এন্টার করি আমি চাই সব সময় যেন এভাবে, আজকে যেভাবে আপনারা সবাই একদম ওয়েব ক্যামটা অন করে রেখেছেন, আমি চাই প্রত্যেকটা ক্লাস এরকম করে হোক। এবং আপনাদের মেন্টর যখন ক্লাস করায় আমি চাইবো আপনাদের মেন্টররাও এভাবে একদম সরাসরি আপনাদের সাথে এরকম ফেস টু ফেস থাকবে এবং আপনারাও এরকম ফেস টু ফেস থাকবেন। এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকিবাজি আর আসলে করার কোনো অপশনই নাই যারা কিনা এইভাবে ক্লাস করেন। যেমন আপনারা হয়তো অনেকেই যদি ভিডিওটা বন্ধ করেন তাহলে খাইতে যান, হয়তো বা কেউ বইয়ের সাথে আলাপ করা শুরু করে দেন মিউট করে, কেউ হয়তো বা বাবা মার সাথে আলাপ করা শুরু করে দেন। সো এইটা যেন না হয়, এটার জন্য যেটা করতে পারেন সবসময় এইভাবে আপনারা ওয়েবক্যামটা চালু করে ক্লাস করেন, তাহলে দেখবেন যে মানে আপনারা অনিচ্ছা সত্ত্বেও তখন দেখবেন যে নিজে সারাদিন জব ডিউটিতে থাকার পরেও যখন ক্লাস করতেছেন তখনও কিন্তু মনে হবে যে না, দিস টাইম বিশেষভাবে এই 2 ঘন্টা আমার জন্য ক্রুশিয়াল টাইম, কারণ আমি এখানে এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্যই কিন্তু এখানে আমি জয়েন করছি, সেই এক্ষেত্রে আমার ভালো করে শিখতে হবে, এই মনোভাবটা কাজে লাগবে। কিন্তু যদি ওয়েবক্যামটা বন্ধ করে কাজ করেন তাহলে যেটা মনে হবে হচ্ছে একটু টায়ার লাগতেছে, একটু ঘুমায় আসি। যেমন আনন্দ ভাই তো এখন বিছানার উপরেই আছেন, হ্যাঁ, এখন যদি মাইক্রোফোনের সাথে সাথে যদি ওয়েবক্যামটা যদি বন্ধ করে দেন দেখবেন যে 2 মিনিট একটু ঘুমায় গেলাম কোনো সমস্যা নাই, দেখবেন যে ক্লাস শেষ হয়ে গেছে টেরও পাইলেন না। এটা হয় অনেকের ক্ষেত্রে, এবং এটা বিশেষভাবে ইউনিভার্সিটি এবং কলেজের যে ক্লাসগুলো হয় সেখানে আপনারা ট্রলিং করতে দেখেছেন, বাট নকরেক আইটি সবসময়ই সেটা বিরোধিতা করে যে না, ক্লাস হবে অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ ক্লাস, এখানে মেন্টর এবং প্রশিক্ষণার্থীদের ইন্টারঅ্যাকশন থাকবে সবসময়, মেন্টর যেটা বোঝাচ্ছে সেটা আপনি যদি বুঝতে না পারেন ক্লাসে বুঝে নেবেন। আপনারা পেয়েছেন এমন একজন মেন্টর হু ইজ কল্ড ইন নকরেক আইটি ইনস্টিটিউট সুপার কুল মেন্টর, মানে যতবার প্রশ্ন করবেন সে বুঝাইতে চায় এবং বুঝাই দেয়। সো এই বিষয়টা তার খুবই একটা পজিটিভ বিষয়, সো এক্ষেত্রে আপনারা সবসময় তার কাছে যখন যেটা বুঝবেন না প্রশ্ন করবেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, কখনো আপনার মেন্টরকে আপনারা মেসেঞ্জারে বিরক্ত করবেন না, মেন্টরদেরও একটা পার্সোনাল লাইফ আছে, মেন্টরদের যেহেতু পার্সোনাল লাইফ বলে একটা বিষয় থাকে, সো এক্ষেত্রে তাদেরকে আমরা দিন রাত যদি মেসেজে যদি নক দেই কোনো সমস্যা হলে তাহলে মেন্টররা হচ্ছে আমাদের অফিসিয়াল কাজ করতে বাধাগ্রস্ত হয়। তো এক্ষেত্রে সাপোর্ট গ্রুপে যদি নক দেন তাহলে সেখান থেকে আপনাকে যে কোনো মেন্টর তৎক্ষণাৎ সাপোর্ট দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে যদি সাপোর্ট গ্রুপ থেকে যদি মেসেজ রিপ্লাই যদি না পান, কমেন্ট যদি না করে, তাহলে আপনি ইমার্জেন্সি নাম্বারে কল করবেন, সেখানে যেটা নাম্বার দেওয়া আছে সাপোর্ট গ্রুপে, তারপরে আপনি দ্রুত রেসপন্স পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? ওয়েল, সো এবার আমাদের মেন্টর সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রোগ্রেস সম্পর্কে বলবে যে সবাই কেমন করতেছে, এই মাত্র 9টা ক্লাস, যেটা বলতে গেলে হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টরে 9টা ক্লাস আসলে তেমন কিছুই না, কিন্তু আপনারা যে শূন্য থেকে শুরু করে এত ভালো প্রোগ্রেস করেছেন, এইটার মূলে কি জাদু দিয়েছেন সেই বিষয়টা আমরা একটু আমাদের মেন্টরের কাছ থেকে শুনতে চাই। আমি মূলত ওনাদেরকে বেসিক থেকে শেখানো শুরু করছি, এবং আমি প্রথম থেকে বলছি ওনাদেরকে যে আপনারা যদি সময় না পান অ্যাসাইনমেন্ট করার জন্য, আপনারা যদি 2টা অ্যাসাইনমেন্টও দেন কিন্তু প্রফেশনালি দেন, আমি এভাবে বলছি আর কি। তো ওনারা চেষ্টা করে আমার কথাগুলো ফলো করতে, এবং ওনাদের প্রোগ্রেস বলতে ওনাদের শুধু একটা সমস্যা, একটু ফন্টের সমস্যা কয়েকজনের আছে এবং কালারের একটু হালকা সমস্যা আছে কয়েকজনের, এছাড়া ডিজাইন কনসেপ্ট ওনাদের পুরো ক্লিয়ার। ওনারা একটু টাইম দিলে, আরেকটু বেশি টাইম দিলে আরো ভালো ডিজাইন করতে পারবে আশা করি। আর এখানে হচ্ছে কয়েকজন একটু আলসেমি বেশি করে,
নাম বলেন, আয়েশা আলিশাদের নাম বলেন। আচ্ছা, ইব্রাহিম ভাই আইসিএম করতেছে, ভাইসার আইসিএম করতেছে, আর সুদেব ভাই আপাতত অ্যাসাইনমেন্ট দিতেছে না। আচ্ছা, উনি ওনার ছাড়া কম বেশি সবাই করতেছে, কারণ আর শ্রুতি আপুর সমস্যা আমরা জানি, এই জন্য হচ্ছে ওনাকে একটু সেক্রিফাইস করে দিচ্ছে। ওনার ছাড়া বাকি সবাই মোটামুটি প্রোগ্রেস করছে, ভালো প্রোগ্রেস করছে, এবং আশা করি যারা তিনজন বাকি আছে তারা সবাই এইটা কাটিয়ে উঠতে পারে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে সুদেব ভাই জয়েন করে নাই। সো সুদেব ভাই যদি এই ক্লাস ভিডিওটা দেখে থাকে, আমি বলবো যে হয়তোবা সে এই ভিডিওটা দেখতে পাবে না মনে হয়। সো এক্ষেত্রে সুদেব ভাইকে গ্রুপ থেকে রিমুভ করে দেন, এবং সে যদি পুনরায় জয়েন করতে চায়, হি মাস্ট এনশিওর হি হ্যাজ বিন ডুইং হিজ অ্যাসাইনমেন্টস রেগুলারলি। সো এক্ষেত্রে একজনের মাধ্যমে আমরা সবাইকে মেসেজ দিচ্ছি যে আপনি যদি অ্যাসাইনমেন্ট না করেন, আমি কিন্তু আর বারংবার এভাবে বলবো না, আমাদের এখানে কিন্তু আপনাদের গ্রুপে কয়েকজন মেন্টর আছে যারা সবসময় আপনাদের ভালো চায়। সো এক্ষেত্রে আপনাদের ভালো চাই এই সুবাদে আপনাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছে, যেন আপনারা সংশোধিত হয়ে পুনরায় অ্যাসাইনমেন্ট রেগুলার জমা দেওয়ার জন্য জয়েন করেন। সো একজনকে এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট না দেওয়ার কারণে রিমুভ করে দিচ্ছি, এর মানে হচ্ছে সবাই যেন আজকে থেকে বেশি বেশি রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দেন। এই ক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করতে চাই, আমাদের মেন্টর যেটা বলেছে যে সময় না পাইলেও দুইটা যেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়, কিন্তু আমার দিক থেকে আমি বলবো হচ্ছে আপনাদের এই দুইটা অ্যাসাইনমেন্টের সুবাদে পরে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার মনে হবে যে আপনার পোর্টফোলিও নাই। সো এক্ষেত্রে আমরা যে কাজগুলো শিখাচ্ছি, প্রফেশনালি যদি 10টা করেন সেখান থেকে আপনার 5টার মতো হচ্ছে টোটালি হাইলি প্রফেশনাল হয়, যে ডিজাইনগুলো মূলত হচ্ছে আপনার মার্কেট প্লেসে কাজের জন্য ক্লায়েন্টকে শো করার মতো থাকে। সো এক্ষেত্রে যদি আপনি দুইটাই করেন এবং দুইটাই যদি ফিডব্যাক দেওয়ার পরেও যদি দেখেন যে আর কোনো চেঞ্জ হচ্ছে না, আপনি কিন্তু ওই ক্লায়েন্টকে যখন এটা শো করবেন তখন কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবে না। সো বেসিক্যালি এই জন্যই বেশি বেশি ডিজাইন করতে বলি, এবং আমরা যেহেতু ফিডব্যাক দিচ্ছি রেগুলার, এই ক্ষেত্রে আপনাদের আমরা বলবো একটু বেশি বেশি ডিজাইন করেন, এবং সেগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের জন্যই প্রস্তুত হচ্ছে। আপনি যদি এখন ডিজাইন না করেন, পরবর্তীতে ক্লায়েন্টকে কী শো করবেন? আমরা কিন্তু রিয়েল প্রজেক্ট ভিত্তিক কাজ শিখছি, এই ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কিন্তু বেশি বেশি অ্যাসাইনমেন্ট থাকতে হবে এবং ডিফারেন্ট ক্যাটাগরিজ থাকতে হবে। যেমন একদিন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে, হ্যালো ডিয়ার শ্রাবণী, আই নিড আ বিজনেস ফ্লায়ার ডিজাইন। এগুলো ধরেন শ্রাবণী সবই করছে হচ্ছে রেস্টুরেন্টের ফ্লায়ার ডিজাইন, তাহলে তো সে রেস্টুরেন্টের ফ্লায়ার ডিজাইন দেখাইলে তার হচ্ছে না। এক্ষেত্রে ক্লায়েন্ট কখনো কখনো চাইতে পারে, আই নিড আ গ্র্যাজুয়েশন ফ্লায়ার ডিজাইন, আই নিড আ রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন, আই নিড অ্যান ইভেন্ট ফ্লায়ার ডিজাইন, আই নিড আ বিজনেস ফ্লায়ার ডিজাইন। অথবা ক্লায়েন্ট বলতে পারে যে, আই নিড চার্চ ফ্লায়ার ডিজাইন, আই নিড আ হোলি ফ্লায়ার ডিজাইন, আই নিড এনি টাইপ অফ ফ্লায়ার ডিজাইনস, আই উইল ইনফর্ম এনি ইনফরমেশন ডিটেলস। তো এই রিলেটেড বিভিন্ন ধরনের কথাবার্তা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যদি অন্ততপক্ষে 7টা 8টা ক্যাটাগরির ফ্লায়ার ডিজাইন থাকে, ধরেন হচ্ছে প্রত্যেকটারই 2টা করে ক্যাটাগরি যদি থাকে, ক্লায়েন্টকে বুঝাইতে পারলেন যে, ওকে অ্যাজ ইউ আর আস্কিং ফর চার্জ ফ্লায়ার ডিজাইন, হিয়ার আর সাম ফ্লায়ার ডিজাইন্স দ্যাট আই ডিজাইন্ড লোকালি ফর মাই ক্লায়েন্টস। তো এখানে ক্লায়েন্টকে তখন ওই ডিজাইনগুলো আপনি দেখাতে পারেন, এবং ক্লায়েন্ট তখন সেখানে বুঝতে পারবে যে না, আপনি আসলেই সত্যিকার অর্থে কাজ পারেন। সো এই ক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্ট নাই করেন, তাহলে কিন্তু পরবর্তীতে ক্লায়েন্টকে দেখাতে পারবেন না। যদি মনে করেন যে গুগল থেকে নিয়ে দেখাবেন, দ্যাটস নট পসিবল। গুগলে কিন্তু ছবি দিলেই কিন্তু বোঝা যায় যে কোন ডিজাইনটা কপি করা আর কোন ডিজাইনটা হচ্ছে নিজে থেকে করা। সো এক্ষেত্রে চুরি করা কিন্তু যাবে না, সো নিজের ডিজাইন করতে হবে। ওয়েল, আপনাদের মনে হয় ব্রেক ছাড়াই অনেকক্ষণ যাবত ক্লাস হচ্ছে। সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আরও কিছু সংযোজন থাকে যেটা আমি বলতে চেয়ে বাদ রেখেছি, সেরকম যদি থাকে আমাকে বলতে পারেন। আরও কিছু বাদ পড়েছে কি? বাদ পড়েনি। সো এক্ষেত্রে যারা আইলশিয়ার নামে তকমা পেয়ে গেছেন গ্রুপে, তাদেরকে বলবো আপনারা আর আইলশামি করবেন না। যদি আইলশামি দেখি, নেক্সট টাইমে কিন্তু ক্লাসে আর জয়েন করা যাচ্ছে না। সো এক্ষেত্রে আলসেমি বাদ দিয়ে রেগুলার অ্যাসাইনমেন্ট করবেন, বিশেষভাবে ইব্রাহিম ফ্রম ত্রিশাল। ওকে ইব্রাহিম ভাই, রেগুলার বেসিস অ্যাসাইনমেন্ট করবেন। ওকে, সো তাহলে আপনারা 10 মিনিটের একটা ব্রেকে যান, এবং 10 মিনিট পরে পুনরায় আবার ক্লাসে জয়েন করেন। ওকে, সো এভরিবডি প্লিজ টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ দাদা।